কুরআন শরীফটারে আমরা আপন বানাবো পারবো না ইনশাআল্লাহ কুরআন শরীফটা আপন বানানো যাবে না কুরআন শরীফটা কেমনে আপন বানাবেন বর্তমানে ইদানিং একটা সুন্দর মজার কথা কই শুনেন বর্তমানে কিছু মারা আছে মসজিদে আইসা একটা সিরা কুরআন শরীফ এই দেখেন মনে করেন এই পৃষ্ঠাটা সিরা এরকম একটা কুরআন শরীফ দিয়ে যায় আইসা বলে হুজুর আসলের নিচে এনে এরকম করে এনে কয় হুজুর এটা কথা কবে শুনবেন কি কথা গো মা বলেন একদিন কুরআন শরীফ নিয়ে আসলাম এটা একটু রাহি দেন তো তাড়াতাড়ি রাহি দেন তাড়াতাড়ি ধরেন ধরেন মানে ওরি বাবা খুব বিপদে আসে মা দেন তো আল্লাহ এই যে সিরা কুরআন শরীফ গো আগো পৃষ্ঠা পৃষ্ঠা সিরা গো হুজুর ওই ওইটাই রাহি দেন ক্যা কয়ে যে কালকে ওয়াজ করে আসলেন যে কুরআন শরীফ ঘরে রাখলে পরে যদি না পড়া যায় তাহলে পরে বদদোয়া দেয় অভিশাপ দেয় এই জন্য দিয়ে গেলাম আপনাকে আপনারা অভিশাপ নেন আমরাও অভিশাপের ভিতরে নেই কথা কন না কেন ও মা গো কোন কোরআন শরীফ তুমি ঘর থেকে বের করে দিলা আল্লাহর কসম করে বলি তুমি কোরআন ঘর থেকে বের করে দিছো তোমার ঘরের থেকে রহমত বের হয়ে গেছে জোরে কন না কা তুমি ঘরের মধ্যে কোরআন ছিল আগে পড়ো আর না পড়ো মাঝে মাঝে তো একটা সুমাও খাইতে পারতো এখন তো সুমা খাওয়ার জিনিস নাই এখন একটা জিনিস আছে সুমা খাওয়ার কি জিনিস কোন তো দেখি এই রিমোট পড়িয়া গেছে সাথে সাথে ওরে আল্লাহ এর টিপ মারলে পরে নার্গিস ফাতেমা কত তা দেখা যায় আর সেটা পুড়িয়ে গেছে উই বা 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 আহা পুড়িয়ে গেছে সুমা খা সুমা খা রিমোট সুমা খায় কি সুমা খায় রিমোট সুমা খায় কারণ গতকাল রাত্রে সিরিয়াল না দেখে শরীরটা মেসমেস করছিল ঘুমায় পড়ছি এখন সকাল 9টা বাজে আবার রিলে করে দেখাচ্ছে ওরে আল্লাহ রিমোট না থাকলে দেখবো না কেমনে কত বাড়িতে রিমোটের জন্য স্বামীর সাথে ঝগড়া হয় কথা কোন ঠিক কি না কই রিমোট ছেড়ে দাও না কয়টা হা লাগে কথা কয় না কোন মা কি বলে তোমার রিমোট ছাড়ার পরের কথা আগে আমার কোরআনটা রেগে দাও ও শেখ পাড়ার মা গো দুইটা পাও ধরি রে মা ওই শয়তানের বাসকের রিমোট চাও আর না চাও পাও আর না পাও নেওয়ার না নাও দেখো আর না দেখো সে পরের কথা জান্নাতের রিমোটটা বুকের মধ্যে থেকে সারিও না আজকেই বাড়ি যাবা কালকের মধ্যে তুমি স্বামীরে বলবা ও কলিজার টুকরা আমার স্বামী আমার যদি ভালোবাসো জান্নাতের একটা রিমোট দাও ও আল্লাহর বান্দা বলবেন হুজুর আমার বাড়িতে আছে কয় কেন আছে কয় এক কেন আছে অনেকের বাড়িতে আয়তকন আছে আয়তকন বোঝেন 15 ভাড়া আছে মনার বাকি ঝিড়িয়ে ঝুড়িয়ে চলে গেছে আহা ও মা না 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 এটা আমার বাড়ি আমার কলিজার টুকরা আমার জান্নাতের রিমোট আমার মার্কেন কই মারও একটা লাগবে বাবারটা একটা লাগবে ভাইয়ের একটা লাগবে বোনের একটা লাগবে স্ত্রীর একটা লাগবে ছেলের একটা লাগবে মেয়ের একটা লাগবে ও ভাই তোমার জান্নাতের রিমোট তোমার আলাদা লাগবে বড় লোকের বাড়িতে প্রতি ঘরে ঘরে টিভি ঘরে ঘরে রিমোট এক একজন এক এক চ্যানেল দেখবে এক চ্যানেল দেখা নিয়ে মারামারি হয় এই জন্য কয় দরকার নাই যার যার ঘরে আলাদা আলাদা রিমোট আর আলাদা আলাদা টিভি কোথা কন্যাকে ওরে ওরে মনের আসে মনের কষ্ট দূর করার জন্য যদি আলাদা আলাদা রিমোট দেওয়া লাগে তাহলে আমি বলবো তোমার জান্নাতের রিমোট তুমি আলাদা করে নাও তোমার ঘরের ভিতরে রাখো ঘুমানোর আগে একটা সুমা খাও সুরা ফাতিহাটা পড়ো ঘুমানোর আগে সুমা খাও সুরা নাস ফালাকটা পড়ো ঘুমানোর আগে সুরা খাও সুমা খাও সুরা ইয়াসিনটা পড়ে ঘুমাও কথা কন ঠিক কিনা কথা সহি কালকে কুরআন শরীফ কিনতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এবার আর লোক পাওয়া যাবে না হাই হাই ইনশাআল্লাহ কোন মানে আল্লাহ চেষ্টা করব হাত নামান কুরআন শরীফ চাই প্রতিটা ঘরের ভিতরে কুরআন শরীফ চাই আমি কুরআনের দালাল কিসের দালাল এই জোরে কোন না কেন কুরআনের দালাল এই কুরআনের দালালি করি কোরআনের দালালি করলে সওয়াব আছে কথা কন না কেন এই কোরআনের দালালি করি কোরআনের মালিকের দালালি করি আমি কোরআনের মালিকের পক্ষের লোক ও ভাই আপনার পাউজরায় ধরিরে মামা আমার কলিজার টুকরা বাজানের দল
কুরআন শরীফটা নিয়ে পড়া শেখেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে সামনে রমজান মাস, কুরআন নাজিলের মাস, একটু যদি পারেন কুরআন শরীফটা শিখে নেন, কবরে চলিয়া গেলে কিন্তু আর খবর হবে না। ও আল্লাহর বান্দারা, এই কুরআন শরীফটা যার যার ব্যক্তিগত একটা করে কুরআন শরীফ নিজের কাছে রাখা দরকার। কথা বলেন না কেন? রাখা দরকার না? এই কোরআন শরীফ হবে আমার সাথী, আমার মতো একটা মুর্দার মধ্যে আরেকটা মুর্দা ঢুকবে। সে বলল কি, দস্তরে তুমি কি আমারে চিনো না? কয় না না না, কয় সকালবেলা উঠা তুমি যেই কোরআনটা পড়তা আমি হলাম সেই বন্ধু। কোন বন্ধু? কোরআন শরীফ আমাদের বন্ধু। জোরে কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে?